নমস্কার আপনাদের সবাইকে, আমি অঙ্কুশ। আমি একটা রিসার্চ অ্যানালিস্ট, কমোডিটি ডেরিভেটিভ অ্যানালিস্ট আর একটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। আমরা এখানে আজকে ডিসকাস করব, প্রি মার্কেটে আমরা অনেকগুলো লেভেল বলেছিলাম, ব্যাংক নিফটি, নিফটি আর তার সাথে স্টক অন রাডারও দিয়েছিলাম। স্টক অন রাডার মানে ওইখানে অনেকগুলো স্টকসকে আমরা ডিসকাস করেছিলাম অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন। আজকে আমরা এখানে দেখে উঠব কি কোন কোন স্টকগুলো আমরা যে ডিসকাস করেছিলাম ওগুলো লেভেল কী ম্যাচ করেছে, মার্কেট কী প্রেজেন্ট করেছে। আর আমরা আজকে এটাও দেখে নেব কি নিফটি আর ব্যাংক নিফটিতে যে পারফরমেন্সটা আমরা মানে অনসাইটটা যেটা আমরা দিয়েছিলাম আগে, মানে প্রি মার্কেটে যেটা আমরা দেখেছিলাম ওটা আমরা দেখে উঠব কি লেভেল মেনটেন করেছে কি করেনি। আর আপনারা যদি আমার আগের পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিও দেখে থাকেন তাহলে আপনি জানেন হবে কি আমি তিনটা প্যারামিটারের কথা বলেছি। সেই প্যারামিটারগুলো আর এখন ডিসকাস করবো না, কেন কি অনেক লেন্দি হয়ে যায় ভিডিও, আপনাদেরও টাইম ওয়েস্ট হয়ে যায়, মানে টাইম ওয়েস্ট তো বলবো না, মানে দেখে উঠতে পারেন না হবে আপনারা। তো এই জন্য আমি চেষ্টা করবো শর্ট ভিডিও বানাতে, একটু শর্ট ভিডিও হবে আর এখানে একটা খুব ভালো ইনসাইট দেবো। মর্নিংয়ের আসার ভিডিওতে আপনারা যদি কমোডিটিরও লেভেলস চান তো আমাকে প্লিজ এই কমেন্টের মাধ্যমে সব কমোডিটি লিখে পাঠিয়ে দেন, আমি কমোডিটি লেভেলও নিয়ে আসবো আপনাদের জন্য। চলো শুরু করি। প্রথমে দেখে উঠব আমরা নিফটি। নিফটি আজকে যখন সকালবেলা আমরা ডিসকাস করেছিলাম খুব একটা গ্যাপ ডাউন আসছিল মার্কেটে, কেন কি 600 পয়েন্ট ন্যাসড্যাক পড়েছিল। তো ওই হিসাবে আমরা এটা বলেছিলাম কি এই লেভেলটা তো ব্রেক করেই দিয়েছে মার্কেট, কোথাও না কোথাও মার্কেট এই লেভেলটা স্টার্টিংয়ে স্টার্ট করেছিল। আমি সকালবেলায় একটা এই লেভেল দিয়ে দিয়েছিলাম, এই লেভেলটা হলো 16,320। আপনারা যদি না দেখে থাকেন আমার প্রি মার্কেট ভিডিওটা একবার দেখুন, 8 মিনিটের ভিডিও, যদি স্পিড করেও দেখে নিন। আমি ওখানে বলেছিলাম কি এই লেভেলটা মার্কেট খুব স্ট্রং সাপোর্ট ফেস করবে এখানে, আর ঠিক দেখুন আজকে পুরো দিনে এই লেভেলটা ভাঙতে পারেনি মার্কেট, কোথাও না কোথাও সাপোর্ট নিয়ে এখানে গিয়ে দাঁড়িয়েছে। এখন মেবি এই লেভেলটা যদি ভেঙে দেয় তাহলে একটা খুব স্ট্রং ডাউনওয়ার্ড আমরা দেখতে পারি, কিন্তু এভরি সাপোর্টে গিয়ে এটা ঠেকবে, এভরি সাপোর্টে গিয়ে এটা দাঁড়াবে। যেমনি নেক্সট সাপোর্ট হবে এখানে, থার্ড সাপোর্ট হবে এইখানে। আপনাদেরকে এই জন্য চার্টে আমি ডিসকাস করে দিচ্ছি যেন আপনারা শিখে নেন, যেন কালকে আমার যেন না দরকার হয় আপনার। তো যেখানে বেশিরভাগ মানে মার্কেট এসে রুকেছে, সাস্টেন করেছে, আবার ওখান থেকে একটা র্যালি দিয়েছে, ওইটাই মার্কেটে একটা সিম্পল সাপোর্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কোথাও না কোথাও মার্কেট রুকবে। আবার দেখে উঠবো আমরা ব্যাংক নিফটিটা। ব্যাংক নিফটিটাও যখন আমরা অ্যানালিসিস করেছিলাম তখন আমরা বলেছিলাম মার্কেট তো ডাউনওয়ার্ড দেখাই যাচ্ছে, কিন্তু মোস্ট প্রবাবলি যদি মার্কেট আসে নিচে তো সামওয়্যার এই যে লেভেলটা আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাউন্ড করে, এই যে লেভেলটা আছে, এই যে সাপোর্টটা নিচে, কোথাও না কোথাও মার্কেট এই লেভেলেই আজকে ঘুরবে। ঠিক দেখুন মার্কেট এই লেভেল এসে এটাকে ভাঙতে পারেনি, এই লেভেলটা ভাঙেনি, 34,400 গিয়ে মার্কেট রুকেছে। আপনারা প্রি মার্কেট ভিডিওটা আপনারা দেখুন, ভালো কনফার্মেশন আসবে, ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে এর যদি নিচে দেখি, কালকে তো মার্কেট নাই, মন্ডে প্রি মার্কেট, প্রি মার্কেট ভিডিওটা আমার দেখুন। আমি চেষ্টা করবো আরও শর্ট করে আরও হেভি হেভি ওইখানে মানে আপনাদের জন্য ডেটা নিয়ে আসার, মানে ডোমেস্টিকে কী কী ইভেন্ট আছে, ইন্টারন্যাশনাল কী কী ইভেন্ট আছে, কোন স্টকে আর্নিং রিপোর্ট আসবে আজকে, এগুলো যদি সব চাও আমি প্লিজ একটা ছোট্ট দেখে কমেন্ট করে দিন। আপনারা লাইক করুন না করুন কোনো ব্যাপার না, একটা কমেন্ট করে দিন, কমেন্টের মাধ্যমে আমি বুঝে যাবো কি হ্যাঁ এই এই ডেটাগুলো নিয়ে আসতে রাখবে, ঠিক আছে। দেখুন কিন্তু এখন একটা মার্কেট খুব স্ট্রং গ্যাপ ফিল করতে মেবি যেতে পারে, যদি মার্কেট এখান থেকে একটা ব্রেক করে না কোথাও না কোথাও এই লেভেল অবধি, এই লেভেলটা অবধি আসবে, 34,000 লেভেলের অবধি আসবে, আর এখানে একটা গ্যাপ ফিল করে মেবি এখান থেকে একটা আপটার্ন র্যালি নিতে পারে, ঠিক আছে। আমরা আরএসআইটা দেখে উঠবো, দেখো আরএসআইটাও একটা ওভারসোল্ড জোনে এসে গেছে, কোথাও না কোথাও আরএসআইটাও ওভারসোল্ড জোনে এসে গেছে, যেই এখানে ঠেকেছিল এখান থেকে একটা এই লেভেলটা ব্রেক করতে পারেনি, একটা আপসাইড দিয়েছে। মেবি আমরা মন্ডে মার্কেট যখন প্রি অ্যানালিসিস করবো তখন আমার খুব ভালো করে কনফার্মেশন মানে আমার লেভেল থেকে আমি দেবার চেষ্টা করব যে মার্কেটে কী আসতে পারে, মানে কী র্যালি আজকের দিন আমরা দেখতে পারবো, খুব স্ট্রং স্ট্রং সাপোর্ট অ্যান্ড রিসনের ব্যাপারে কথা বলবো। চলো আজকে স্টক অ্যান্ড রেডারে সব থেকে প্রথম স্টক ছিল এলআইসি হাউসিং ফিনান্স। এলআইসি হাউসিং ফিনান্স আমরা বলেছিলাম কি কোনো না কোনো এই লেভেলে মার্কেট আছে, এই লেভেলটা যদি ভাঙে তো কোথাও না কোথাও আমরা এই লেভেল অবধি দেখতে পারবো মার্কেটটাকে। আর দেখুন মার্কেট এই লেভেল আজকে আর ভাঙেনি, এই লেভেলে এসেই ঠেকেছে মার্কেট, ঠিক আছে। কোথাও না কোথাও এইটা প্রথমে সাপোর্ট ছিল, সাপোর্ট ব্রেক করে এখন এইটা হয়ে গেল সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মার্কেটের জন্য। তো এই লেভেলটা যদি ব্রেক করে, এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেট এর উপরে সাস্টেইন করতে পারে দেন আমরা আরেকটা রেজিস্ট্যান্স লেভেল এখানে দেখতে পারি 368 সামথিং, এই লেভেল যদি ভেঙে দেয় তাহলে একটা আপসাইড র্যালি আসবে, কিন্তু এখন মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনে
মানে আছে, এটাকে মার্কেটকে ব্রেক করতে লাগবে। চলো সেকেন্ড স্টক আমরা দেখে উঠি। সেকেন্ড স্টক ছিল আমাদের অরবিন্দ ফার্মা। ঠিক আছে, আপনারা যদি সেক্টর অ্যানালিসিসও যদি চান আমাকে পিন করবেন, মানে যেই যেই ওয়ার্ডগুলো আমি ইউজ করছি এই ওয়ার্ডগুলো আপনি যদি পিন করে দেন তাহলে প্রি মার্কেট ভিডিওতে আমি সেক্টরও বলে দেবো, মানে কোন সেক্টরে কি প্রাইস অ্যাকশন ফলো হচ্ছে। যদি ওই সেক্টরটা পড়ে তো ওই সেক্টরে কোন কোন স্টকগুলো আছে যে সেম প্যাটার্ন ফলো করছে, মানে সেক্টর ওয়াইসেস। তো আপনারা যদি এটা চান কিছু করবে না, কমোডিটির জন্য কমোডিটি লিখে দেবে, সেক্টর ওয়াইসেস অ্যানালিসিস জন্য সেক্টর লিখে দেবে, আমি প্রি মার্কেট ভিডিওতে সবটা চেষ্টা করবো একটা 10 মিনিট ইয়া 8 মিনিটের ভিডিওতে কভার করার জন্য। ঠিক আছে, এবার দেখুন অরবিন্দ ফার্মা আমরা বলেছিলাম, অরবিন্দ ফার্মা একটা খুব স্ট্রং সাপোর্ট জোনে ছিল। যেই এই সাপোর্ট জোনটা ভেঙেছে আমরা বলে দিয়েছিলাম, আমি সকালবেলা বলে দিয়েছিলাম কোথাও না কোথাও সাপোর্ট এই লেভেলটা থাকবে, এই লেভেলটা ভাঙার জন্য মানে মার্কেটকে একদিন লাগবে। এই লেভেলে দেখুন আসার পরে মার্কেট একটা আপসাইড র্যালি নিয়েছে, মানে এই লেভেলটা আর ভাঙেনি। ঠিক আছে, তারপরে আমরা ফোর্থ স্টক যেটা ছিল, সরি থার্ড স্টক সিপলা, সেম আমি বলছিলাম সেম 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 প্যাটার্ন অরবিন্দ ফার্মা ফলো করছিল, সেম প্যাটার্ন দেখবে ফার্মা, নিফটি ফার্মাও ফলো করছিল। তো কোথাও না কোথাও স্টকটা নেমেছে আমাদের সকালবেলা লেভেলের সাপোর্টে দাঁড়িয়ে উপরে গিয়ে ঠেকেছে। এবার আমরা প্রি মার্কেটে, এবার আমি আবার যতগুলো ফিউচার স্টক আছে অ্যানালিসিস করে আপনার জন্য মানডে একটা কনফার্ম সিলেক্টেড, মানে আমি যেগুলো সিলেক্ট করি 10টা স্টক সিলেক্ট করার পরে ওটাতে আরও স্ক্রুটিনাইজ করে আরও পিওর স্টক আপনাদের কাছে নিয়ে আসি। ঠিক আছে, তো মানডের ভিডিওটা, প্রি মার্কেট ভিডিওটা নিশ্চয়ই দেখবেন আপনারা। হেচসেলটেক, হেচসেলটেকও আজকে আমাদের ছিল রাডারে। হেচসেলটেক কোথাও না কোথাও আপনি যদি আরএসআইটা দেখুন, আমি আরএসআই নিয়ে বলেছিলাম কোথাও না কোথাও যেই এই লেভেলে গেছে, চলুন এই লেভেলটা, এই লেভেলটা যে গেছে একটা মার্কেট ওভারবোর্ড জোন ক্রিয়েট করেছিল, ঠিক এখান থেকে মার্কেট একটা ডাউনসাইড র্যালি করেছে। যেই এইখানে গেছে এখানেও একটা কোথাও না কোথাও মার্কেট আপসাইড আপসাইড স্ট্রং ওভারবোর্ড জোনে আসছিল, ঠিক এখান থেকেও একটা ডাউনসাইড র্যালি দেখতে পেরেছি। আজকে আমি সকালবেলায় বলেছিলাম মার্কেট কোথাও না কোথাও একটা ওভারবোর্ড জোনে আছে, দেখুন খুলেছি মার্কেট একদম, মানে সাপোর্ট লেভেলে খুলেছে মার্কেট, তারপরে এখান থেকে একটা স্ট্রং আপসাইড দেখতে পেরেছি। তো আজকে যেই স্টকগুলো আমরা ডিসকাস করেছি যত 4টেই স্টক কোথাও না কোথাও প্রাইস অ্যাকশন ফলো করেছে, কিন্তু আপনারা বলতে পারেন কি গ্যাপ আপ ডাউনে আমরা ট্রেড নিতে পারিনি। নিশ্চয়ই আপনারা একদম রাইট, আপনি যদি ইন্টারডেতে স্টক সিলেক্ট কেমনি করে অন মার্কেটে এটার উপরে যদি ভিডিও চান, স্যাটারডে সানডে, কালকে স্যাটারডে তারপরে সানডে আছে, আপনি যদি একটু কমেন্ট করে দিন তাহলে আমি আপনাদেরকে এটা বলে দেবো কি অন মার্কেট আপনারা কেমনি করে এই ওয়েব পোর্টালে, আপনারা দেখুন আপনারা এই পোর্টালটা ইউজ করুন, অ্যান্ট ওয়েব ইউজ করুন, এই পোর্টালে কি করে আপনারা মানে স্টক সিলেক্ট করবেন সেটাই আমি নিয়ে আসবো। আমি কোনো মানে ট্রেডিং ভিউতে শিফট করবো না, ইয়া ফির Meta24 মানে এমনি কোনো বড় প্ল্যাটফর্মে শিফট করবো না, আপনাদের আপনাদের কাছে যেটা আছে ওটাই আমার কাছে আছে, আমার কাছে এর থেকে বড় বড় সফটওয়্যারও আছে, কিন্তু আমি যা করি আপনাদের সামনে করি, মানে আপনারা বুঝতে পারবেন কি আপনাদের কাছে যা আছে ওটাই আমি ওটাই ইউজ করে স্টক সিলেক্ট করি, প্রাইস অ্যাকশন ফলো করি, ইয়া ফির ফিবোনাচি রিট্রেসমেন্ট, ওআই ডেটা, আপনার প্রাইস অ্যাকশন যা হোক সব এটাই, যেটা আপনাদের কাছে মানে ইউটিলাইজের জন্য আছে সেম আমার কাছে, ওটাই আমি ইউজ করি, করে আপনাদের জন্য একটা খুব ভালো ভিডিও নিয়ে আসি। তো আপনাদের যদি এর জন্য কোনো এমনি স্টক সাজেস্টেড ভিডিও চাই, মানে ইন্টারডেতে স্টক সিলেক্ট কেমনি করে করা হয়, কেমনি করে করে অনেকজন কী করে, ওপেন আর হাই যদি সেম থাকে বা ওপেন আর লো সেম থাকে ওটাতে স্টক সিলেক্ট করে, কিন্তু ওটারও একটা নিয়ম আছে কি কেমনি করে ওটাতেও স্টক সিলেক্ট করতে লাগে। তো আপনারা যদি কিছু এমনি কিছুতেও একটা ভিডিও চান আপনি আমাকে সিপ ওপেন হাইলে যদি লিখে দেন, কিছু একটা কমেন্ট করে দিন আমি বুঝে যাবো এটা কিসের উপর ভিডিও আনতে লাগবে। তো নেক্সট ভিডিও আমি এর উপরে নিয়ে আসবো, আমি ফির আসবো আপনাদের সাথে মানডে মর্নিং চেষ্টা করি 8টার আগে আমি ভিডিও যেন দিয়ে দিই আপনাদেরকে, যেন মার্কেট 1 ঘন্টা খোলার আগে আপনাদের কাছে পার্টিকুলার স্টক যেন থাকে বাকেটে। তো চলো আজকের জন্য গুড নাইট, হ্যাপি উইকেন্ড, আমি মানডে সোমবার সকালবেলা 8টার মধ্যে ভিডিও দিয়ে দেবো, শর্ট ভিডিও করে দেবো যেটাতে একটা বুস্ট আপ নলেজ থাকবে আর স্টক থাকবে। থ্যাংক ইউ ফর সেইং দিস। ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং।